हेलो एवरीवन, वेलकम बैक टू मिसेस चैतालीज किचन। खूब सिंपल चिकेन रेसिपी निये आपनादेर साथे हाजिर हये गेछि। जारा बैचेलर बा जारा नतुन संसार करछेन, ना रान्ना सम्बन्धे जादेर एकदमई अभिज्ञता नेई, तारा किभाबे एकदम प्रथम चान्सेई टेस्टी चिकेन रेसिपी तैरि करते पारबेन। चलो शुरू करी आजकेर रेसिपि। सिम्पल चिकेन कारी बानानोर जन्य एखाने निएछि आमि चिकेन। आमि एखाने 700 ग्राम चिकेन निएछि। এবার খুব ভালোভাবে প্রথমে চিকেন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চামচ আদা, রসুন আর 3-4টি কাঁচা লঙ্কা বাটা। এর সাথে দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো পরিমাণটা একটু বেশি নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার আর দিচ্ছি স্বাদ মতন 1.5 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। আজকের এই চিকেন কারি ব্যাচেলার স্পেশাল বলতে পারেন, বা নতুন যারা সংসার করছেন তাদের জন্য, বা নিত্য যেমন আমরা চিকেন বানাই আপনারা এই রেসিপি ফলো করতে পারেন। সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই আর দিয়ে দিচ্ছি তেল। আমি দিয়েছি এখানে আজকে সাদা তেল। যারা সর্ষের তেল খান তারা সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করবে। এবার দিয়ে দিচ্ছি তেল, এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এবার খুব ভালোভাবে, এটা স্পুন দিয়ে হোক বা হাত দিয়ে হোক, খুব ভালোভাবে আমাদের চিকেনের মধ্যে যত কিছু মশলা আমরা দিয়েছি সব কিছু খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখাতে হবে যেন চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে থাকে। এবার সম্পূর্ণ চিকেন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এই চিকেন ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর যখন আপনারা চিকেন রান্না করবেন, দেখবেন এই চিকেনের স্বাদ একদমই অন্যরকম হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হবে আর চিকেনের টেস্ট খুব ভালো লাগবে। তাই এটাকে 1 ঘন্টার জন্য কিন্তু আমাদের রেস্টে রাখতেই হবে। এবার আমি ঢাকা আটকে দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা 1 ঘন্টা পর আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে 4 টেবিল চামচ সাদা তেল। তেল যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা 2টো পেঁয়াজ বাটা আর 2টো পেঁয়াজ কুচি করে দিতে পারেন। এবার ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে এই পেঁয়াজ একটুখানি ভেজে নেব। সোনালি রং করার দরকার নেই, তবে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভাজতে হবে যেন পেঁয়াজের কাঁচা ভাব না থাকে। তাই 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে আমাদের পেঁয়াজ ভেজে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজগুলো অনেকটা তেলে পড়ে একটু নরম হয়ে যাবে। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। খুব সিম্পল চিকেন কারি, এটা বারবার মশলা দেওয়ার দরকার নেই, একবারই সব মশলা আগে দিয়ে দেওয়া হয়েছে। তাই এই রান্না করতে আমার মনে হয় ব্যাচেলারদের কোনো অসুবিধে হবে না। এবার যে মাংস আমরা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে সম্পূর্ণ মাংস। এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষাতে হবে, তবে এখন কিন্তু ফ্লেম কমিয়ে দিতে হবে, একদম মিডিয়াম ফ্লেম করে এত ভালোভাবে কষাতে হবে। যেসব মশলা আমরা এই চিকেনের মধ্যে দিয়েছিলাম আর পেঁয়াজ যতক্ষণ একটু ভালোভাবে নরম না হয়ে যাচ্ছে আর খুব ভালো একটা ফ্লেভার না আসছে, ততক্ষণ মিডিয়াম ফ্লেমে চিকেন আমাদের কষিয়ে যেতে হবে। চিকেন যত ভালোভাবে কষানো হবে আস্তে আস্তে কিন্তু এর কালার চেঞ্জ হতে থাকবে। আমি এখানে দিচ্ছি খুব ভালো কালারের জন্য
एक चामच काश्मीरी रेड चिली पाउडार। एखाने काश्मीरी रेड चिली पाउडारटा शुधु कलारेर जन्य, एटाते झाल होवार ब्यापार नेई, ताई जोदि आपनारा ना दिते चान एटा बाद दिये दिते पारेन। तबे जे कोनो जिनिस खाबार आगे एटा जतटा टेस्टी हबे देखतेओ ततटा सुंदर होवा दरकार, ताई एटा कलारेर जन्य रेड चिली, काश्मीरी रेड चिली पाउडार दियेछि। एबार दिये दिच्छि स्पाइसेर ब्यालेंस ठीक राखार जन्य, एखाने दिच्छि एक चामच चीनी। এবার চিনির সাথে একটুখানি আরও একটু কষিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে কষানো হবে এর কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, টেস্টি তো হবে। এটা যতটাই সিম্পল ততটাই কিন্তু খুব টেস্টি হয় এভাবে চিকেন রেসিপি তৈরি করলে। তো এখানে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে আসছে। আর 2-3 মিনিট আর একটু কষিয়ে নিই। যথেষ্ট পরিমাণে তেল এখান থেকে ছেড়ে আসছে, আর এই সময় খুব ভালো ফ্লেভার আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের চিকেন কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ জল দিয়েছি। এই চিকেন সিম্পল চিকেন কারি, এটা কিন্তু একদম পাতলা ঝোল ভালো লাগবে না। এটা জল টেনে পেঁয়াজ গলে একটু ঘন ভাব চলে আসবে, তখনই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমাদের চিকেন যেহেতু আমরা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, সেজন্য চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে, তাই এর মধ্যে খুব একটা বেশি জলের প্রয়োজন পড়বে না। এবার আমি ফ্লেম বাড়িয়ে দিচ্ছি আর এটা ফুটতে দিচ্ছি। 5 মিনিট আমি আরও হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1 চামচ ঘি দিয়েছি আরও ভালো ফ্লেভারের জন্য। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। কালারের যতটুকু ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ টেস্টি হয়েছে। এই চিকেন কারি আপনি রাইসের সাথেও এনজয় করতে পারবেন, আবার রুটির সাথেও এনজয় করতে পারবেন। আশা করি আমার আজকের এই সিম্পল চিকেন কারি রেসিপি আপনাদের কাছে আসবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসব আবার অন্য কোনো টেস্টি রেসিপির সাথে অন্য আরেকদিন। সবাই সাবধানে থাকুন, খুব ভালো থাকুন।